আমরা যা দেখছি শুনছি আর বলছি তাকে কেন্দ্র করেই একজন সাধারণ মানুষের সারা দিনে 60 থেকে 70 হাজার থটস আসে, যার মধ্যে 95% ফালতু আর একই ধরনের থটস বারবার চক্রাকারে ঘুরতে থাকে। আর এই অজস্র থটসের মধ্যে নিজেদের জরুরি থটসগুলো কোথায় জানি হারিয়ে যায়। ইন্টারনেট আর স্মার্টফোনের সাহায্যে আমরা সারা দুনিয়ার খবর রাখতে পারি, বন্ধু বান্ধব পরিচিত সকলের অনেক গোপন তথ্যও সোশ্যাল মিডিয়া থেকে খুঁজে বের করতে পারি, কিন্তু নিজের মনের খবর কি খুঁজে বের করতে পারি ওই 70 হাজার থটসের মধ্যে থেকে? আমাকে দেখতে অন্যের থেকে সুন্দর লাগলে আমি খুশি, আমার ফোন অ্যাক্সেসরিজ প্রয়োজনীয় সমস্ত জিনিস অন্যের থেকে দামি হলে আমি খুশি, আমার পছন্দের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমার জীবনে থাকলে আমি খুশি, আমার খুশিটা কি সত্যিই খুশি নাকি অন্যের সঙ্গে কম্প্যারিজন, অপরের উপর ডিপেন্ডেন্সি? নিজের আনন্দ খুশিগুলো যত অন্যের উপর নির্ভরশীল, যত কম্প্যারিজন নির্ভর, দিনের শেষে তত ইনার এমটিনেস, কোথায় যেন সেই একটা খালি ভাব, কখনোই সেই স্যাটিসফ্যাকশন থাকে না। আমরা যখনই কোনো কাজে আনন্দ পাই ডোপামিন নামক এক প্রকার হরমোন রিলিজ করে। যখন আমরা কোনো কাজে খুব বেশি আনন্দ পাই সেই নির্দিষ্ট কাজটা ছাড়া আমাদের অস্বস্তি হয়, তার মানে সেই সময় তত বেশি পরিমাণ ডোপামিনের চাহিদা আমাদের শরীরে হয়। একেই নেশা বলে। এই নেশা হতে পারে স্মোক করা, ড্রিঙ্ক করা, অত্যধিক স্মার্টফোনের ব্যবহার, সীমাহীনভাবে শপিং করা, পর্ন দেখা, এই সমস্ত কিছুই যখন লিমিটের বাইরে তখন সেটা নেশা। যখন আমরা নেশার বশবর্তী হয়ে পড়ি তখন আমাদের হাই ডোজ ডোপামিন রিলিজ হয়, যেটা আমাদের খুব আনন্দ দেয়। যে কোনো নেশা আমাদের হাই ডোপামিনের অভ্যাস সৃষ্টি করে, সেটা না পেলে আমাদের কষ্ট হয়, তার কম ডোপামিন রিলিজ করে যা কিছু আমাদের বোরিং লাগে, নিজের একাকিত্ব কাটাতে, প্রিয়জনকে হারানোর কষ্ট ভুলতে আমরা অনেক সময়তেই লক্ষ লক্ষ টাকার শপিং করে ফেলি, যা সাময়িকভাবে হাই ডোপামিন রিলিজ করে এবং আনন্দ দেয়, কিন্তু পরবর্তীকালেই গিল্ট আসে, এত টাকা নষ্ট করে ফেললাম এই ভেবে। তুমি যেই হও না কেন আমার ভিডিওটা দেখছো, মানে তোমার মনে কোথাও একটা সেই বীজ আছে অনেক বড় হওয়ার, বড় হওয়ার সেই সুপ্ত ইচ্ছাকে বাড়তে দাও, নেশা থেকে মুক্ত হও। সারাদিন একটা নির্দিষ্ট সময় নিজেকে টাইম দাও, নো স্মার্টফোন নো ইন্টারনেট, খুব বোরিং লাগবে কারণ হাই ডোপামিনে তোমার শরীর অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মনে রেখো নেশা থেকে বেরোতে গেলে এটা জরুরি, কম ডোপামিনে শরীরকে অভ্যস্ত করতে হবে, কারণ ডোপামিনের চাহিদা দিন দিন বেড়ে চলে, সেটা যত পূর্ণ করবে কোনো রকম নেশার জিনিস দিয়ে সেটা চাহিদা আরও বেড়ে চলবে। এর জন্য নিজের শরীর মনের বেশি করে খেয়াল রাখো, নিজের থটসগুলোকে ফলো করো আর পেপারে নোট করো, ধীরে ধীরে সেগুলোকে একটু একটু করে চেঞ্জ করো, নিজের পছন্দের অ্যাক্টিভিটিগুলো নতুন করে শুরু করো, সেটা হতে পারে তোমার পছন্দের যে কোনো হাতের কাজ, ছবি আঁকা, গান করা, নাচ করা, যা ইচ্ছা, নিজের পছন্দের রান্না করা, যা ইচ্ছা তোমার ভালো লাগে সেটা করো, ভালো পজিটিভ বই পড়ার অভ্যাস তৈরি করো। কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী কোনো জায়গা কখনো খালি থাকে না, যখন তুমি কোনো বদভ্যাস ত্যাগ করবে সেখানে সুঅভ্যাস দিয়ে পূর্ণ করো। সুস্থ থাকো, ভালো থাকো, নেশামুক্ত জীবন উপভোগ করো।